MBBS, BDS, MD, MS, MDS, BTech ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যুক্তি তর্ক সঙ্গে অর্ক এখন আপনারা ডেইলি হান প্ল্যাটফর্মেও দেখতে পাবেন। 21 জুলাই ভিড়ে ঠাসা ধর্পতারা, চতুর্দিকে শুধু কালো মাথা আর কালো ছাতা। জনসমাগম কত হয়েছিল সেটা নিয়ে একটা তুলনামূলক আলোচনা চলতেই পারে, যে 22-এর জনসমাগম, 21-এর জনসমাগম থেকে 23-এর জনসমাগম কি ছাড়িয়ে গিয়েছে? অন্তত কি বলছেন তৃণমূলের নেতারা? তারা তো বলেন প্রতি বছরই তারা আগের রেকর্ডকে ভাঙেন, কিন্তু প্রচুর মানুষ যে এসেছিলেন সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং বহু মানুষ শেষ পর্যন্ত ধর্মতলায় পৌঁছতেও পারেননি, এটা সত্যি। বহু জায়গায় মানুষ এসে অপেক্ষা করেছেন, তারপরে ফিরে গিয়েছেন। তাহলে আমি হঠাৎ শিরোনামটা করলাম কেন? সত্যি ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার তৃণমূলের বন্ধুরা বলতেই পারেন, আরে মশাই, আপনি তো সবসময় তৃণমূলের বিরুদ্ধাচারণই করেন, ওটাই আপনার কাজ। আমি যে যুক্তিগুলো দেব সেটা আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই সহমত পোষণ করবেন, আর কারুর যদি কোনো প্যাথোলজিক্যাল বিদ্বেষ থেকে থাকে আমার প্রতি, তাদের কথা আমি ছেড়ে দিলাম। অনেকে দেখি আমি একটু অবাক হয়ে যাই, কমেন্ট তো আমি পড়ি, যতটা পড়া সম্ভব একার পক্ষে আমি পড়ি। অনেকে তাদের পুরো নাম বলেন না। আমি এক্সাম্পল দিচ্ছি, XYZ123, তিনি একটা নাতি দীর্ঘ ভাষণ দিলেন, বামপন্থার ধ্বজা তুলে ধরলেন, কিন্তু নিজের নামটা কি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। মেঘের আড়ালে লুকিয়ে থেকে বামপন্থার পক্ষে সরব হচ্ছেন কেন কমরেড? আমনে সামনে বলুন, গণতন্ত্রের কথা বলুন। গণতন্ত্রের দেশ তো আপনার কথা শুনব, আমার কথা আপনার ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে সমালোচনা করবেন, ব্যাস। কিন্তু নিজের নামটা তো প্রকাশ করুন। যাই হোক, এবার মূল বিষয়ে প্রবেশ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কালকে ছিল মেরে কেটে 35 মিনিট। যারা 21 জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন অতীতে, তারা কি কোনো ফারাক লক্ষ্য করেছেন? দেখুন, 30 বছর আগে 1993-এর 21 জুলাই যেদিনকে ঘটনা ঘটেছিল, তখন আমি স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র, আমার এখনও মনে আছে। সেদিনকেও মেঘলা ছিল, হাতিবাগান মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় অটোতে মাইক লাগিয়ে কংগ্রেসের কর্মীরা 22 জুলাই বন্ধের ডাক দিয়েছিলেন। তখন তো অত স্যাটেলাইট চ্যানেল ছিলই না, কিছুই ছিল না, তো জানতে পারিনি আগে যে এরকম ঘটনা ঘটে গেছে। তবে সেদিন সন্ধেবেলা দূরদর্শনে 7:30-টার খবরে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছিলাম। তারপর নয়নাঙ্কুরে 30 বছর কেটে গেছে। আমি 21 জুলাইয়ের সভা কভার করেছি, বহুবার করেছি, এখনও আগ্রহ নিয়ে থাকি যে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার যেটা মনে হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো 2023-এর 21 জুলাই বললেন, অতীতে তার 21 জুলাইয়ের বক্তব্যের সঙ্গে তার অনেকটাই পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগুন খোর ইমেজ দেখতে আমরা অভ্যস্ত, সেই আগুন খোর ইমেজের কালকে সন্ধান মেলেনি। তিনি অনেকটা রক্ষণাত্মক। পঞ্চায়েত নির্বাচনে তার হিসাবে 19 জন মারা গেছেন, তাদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী। এই তথ্য উনি কোথা থেকে পেলেন, এই সংখ্যা তিনি কোথা থেকে পেলেন, এটা উনিই বলতে পারেন। এখনো পর্যন্ত পঞ্চায়েতের নির্বাচনের দিন ঘোষণা থেকে 21 জুলাই পর্যন্ত 55 জন মানুষ মারা গিয়েছেন, তাদের অনেকেই অবশ্য তৃণমূলের কর্মী, বিরোধীদের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন, আবার
গোষ্ঠীদ্বন্দ্বে নির্দলদের সঙ্গে লড়াইয়ে মারা গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 29 জনের কথা বললেন, কয়েকদিন আগে খোকাবাবু 31 জনের কথা বলেছিলেন, তার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন 19 জন, 19 থেকে 29-এ তিনি পৌঁছলেন কয়েকদিনের ব্যবধানে। খোকাবাবুর সঙ্গে তার পরিসংখ্যানের ব্যবধান দাঁড়ালো মাত্র 2। ওই প্রসঙ্গে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো তিনি বামেদের বিতিলেন। কি বললেন? যে বুদ্ধবাবুর জমানায় 2003-এ 78 জন, 2008-এ নির্বাচনের দিন 39 জন মারা গিয়েছিল। অর্থাৎ বিরোধীরা যে সমালোচনা করছে সেই সমালোচনা করার অধিকার তাদের নেই, কাঁচের ঘরে বসে তারা ঢিল ছুটছে। বামপন্থীদের জমানায় পঞ্চায়েত ভোটে কি সন্ত্রাস হয়েছিল তার তুলনায় এবারের সন্ত্রাস অনেক কম, এইটুকু তিনি বললেন। এইটুকুই শুধু সিপিএমের প্রসঙ্গ, কংগ্রেসের কথা তো বললেনই না। কিন্তু কাকদ্বীপ যেখানে নবযুবার যাত্রা শেষ হলো, সেদিনকের সমাবেশ দেখুন, তার আগে প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা 21 জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন? গদাই মাদাই আর কি জগাই, তিনজনে এক হয়েছে, মানে কংগ্রেস সিপিএম বিজেপি, তাদেরকে তিনি এক বন্ধনীতে রেখে আক্রমণ করতেন। নবযুবার যাত্রার যেদিনকে সমাপ্তি হলো কাকদ্বীপের সভাতেও তিনি বলেছিলেন এই গদাই মাধাই আর জগাইয়ের কথা, অর্থাৎ বিজেপির সঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করলেন, করেছিলেন। এবার সেটা অনুপস্থিত। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকম আনপ্রেডিক্টেবল, সকালে একটা কথা যদি বলেন, পরের দিন তিনি তার অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যেতেই পারেন। কিন্তু পাটনার বৈঠক, তারপরে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আবির্ভাব, তারপরে 21 জুলাইয়ের প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব সচেতনভাবে বাম এবং কংগ্রেসকে আক্রমণ করলেন না। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে বামেদের মৃত সমালোচনা করে কংগ্রেসের প্রসঙ্গ আনলেন না। বার্তাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে কংগ্রেসের সমর্থন এবং সাহায্য ছাড়া 2024-এর লোকসভা নির্বাচনে ভরাডুবি অবশ্যম্ভাবী, তাই নিজের অবস্থান থেকেই 180 ডিগ্রি ঘুরলেন। 21 জুলাইয়ের প্রারম্ভিক ভাষণগুলো যারা দিচ্ছিলেন, একজনও বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তৃণমূলের কর্মী সমর্থকদের 42-এ 42 চাই, শুনেছেন? একবারও শোনেননি। কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী করতে হবে, এই স্লোগান তৃণমূলের সব স্তরের নেতারা দিত। 21 জুলাইয়ের ভিড়ে ঠাসা সমাবেশের মঞ্চ থেকে একটা কথাও শোনা গেল না, মমতাকে প্রধানমন্ত্রী করতে হবে। দৃশ্যতই পশ্চাদপসরণ, কারণ আছে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, তাতে তৃণমূল শরিক, এই রাজ্যে তারা নেতৃত্ব দেবে মমতা বলেই দিয়েছেন, তার চেয়ারের লোভ নেই। এখন যদি তৃণমূলের অন্যান্য নেতারা মমতাকে মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী করা হোক, তার জন্য ভোট চান মানুষের কাছে, সেটা ইন্ডিয়ার অন্য শরিকেরা ভালোভাবে নেবেন না, অর্থাৎ দুগ্ধপাত্রে গোচনা পড়বে এবং কয়েকদিনের মধ্যেই পড়বে, সেটা সচেতনভাবে এড়াবার জন্যই এটা করা। এবং কংগ্রেসকে মমতা যে পাশে চাইছেন, তার যে ডেসপারেশন আছে এই বিষয়ে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে তৃণমূলের অনেক প্রথম সারির নেতা বলেছেন, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স না করলে ভরাডুবি অবশ্যম্ভাবী, কারণ সংখ্যালঘুরা আর তৃণমূলকে বিশ্বাস করছে না বিজেপি বিরোধিতার প্রসঙ্গে। কিন্তু সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মাঝে মধ্যমণি হয়ে বসে মমতা যে বার্তাটা দিলেন এই রাজ্যের সংখ্যালঘুদের, যে অদিত চৌধুরী, মোহাম্মদ সেলিম যাই বলুন না কেন, নওশাদ সিদ্দিকী যাই বলুন না কেন,
কংগ্রেসের শীর্ষ নেতারা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সঙ্গী মনে করেন। সীতারাম ইয়েচুরিও গিয়েছিলেন, তাহলে সীতারাম ইয়েচুরির যাওয়াও সিপিএম এর এক ধরনের এন্ডোর্সমেন্ট। দেখুন, বামপন্থীদের বিজেপি বিরোধিতা খাঁটি, এটা সবাই জানে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা একটা মতাদর্শগত সংগ্রাম, কংগ্রেসের একটা মতাদর্শগত সংগ্রাম, বামেদের একটা মতাদর্শগত সংগ্রাম বিজেপির সঙ্গে। তাই বামেদের বিজেপি বিরোধিতার সার্টিফিকেট তৃণমূল বা অন্য কারুর কাছ থেকে নিতে হবে না। তাহলে বামেরা কেন হাঁড়ি কাটে গলাটা দিলেন, এটাই আমার বোঝার, বুঝতে পারছেন? মোটা বুদ্ধি তো কী করে বুঝবো বলুন। বামেরা আচলে আসলে আঞ্চলিক হাবে ভাবে সর্বভারতীয় ভাবনায় তো আন্তর্জাতিক। আপনাদের মনে আছে 2009 লোকসভা নির্বাচন আগে জয়ললিতার সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন প্রকাশ কারাত। এই হচ্ছে বামেদের স্ট্র্যাটেজি, কত ভুল যে করে। যাই হোক, তো বামেরা এটা বলতে পারলেন না যে তৃণমূল কংগ্রেসকে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার যোগ্য সহযোগী বলে মনে করি না, তৃণমূল থাকলে আমরা যাব না, নির্বাচনের পরে যদি বিজেপি বিরোধী কোনো সরকার গঠনের সম্ভাবনা হয় তাহলে লিখে রাখতে পারেন বামেরা সেই সরকারকে সমর্থন করবে। ব্যাস, মিটে গেল, যাওয়ার দরকার হতো না পাটনাতে, বেঙ্গালুরুতে। এই সত্যি কথাটা ইয়েচুরি বলতে পারলেন না, ধক নেই? সেলিম সাহেব বলতে পারলেন না যে কমরেড ইয়েচুরি আপনি যাবেন না, এখনো পঞ্চায়েতের হিংসার পর আমাদের যে কর্মীরা মারা গেছেন, আহত হয়েছেন, তারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, যারা মারা গেছেন তাদের পারলৌকিক কাজও এখনো অনেকের সম্পন্ন হয়নি। এই প্রেক্ষিতে এই অপটিক্সটা দেওয়া একেবারে আত্মহননের সামিল, বলতে পারেননি তো, গাটস নেই। এটা যদি প্রমোদবাবুর মতো নেতা থাকতেন তাহলে তিনি মুখের উপর বলে দিতেন যে এটা মানব না। আসলে ওই যারা পঞ্চায়েত নির্বাচনে লড়ার অভিজ্ঞতা নেই, ক্ষমতা নেই, অনেকে আবার কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট পর্যন্ত দিতে পারেন না, যেখানকার ভোটার সেখানে সিপিএমই নেই, তারা যদি বাস্তবতাকে অস্বীকার করে এই ধরনের কাজ করে সেটা আত্মহননের সামিল ছাড়া কি বলবো বলুন কমরে, আপনারা বলুন। আমি কি ভুল বলছি? আমি তো বলছি বামেদের বিজেপি বিরোধিতা অন্যান্য অনেক রাজনৈতিক দলের থেকে বেশি আদর্শগত, কারণে বামেরা কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না। এই কথাটা তো বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পরে আমরা মিটিংয়ে যাব না, কিন্তু ভবিষ্যতে বিজেপি বিরোধী কোনো সরকার গঠনের সম্ভাবনা দিল্লিতে উজ্জ্বল হলে আমরা গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখুন, সেই সরকারকে বামপন্থীরা সমর্থন করবে। মিটে গেল, এত বিড়ম্বনায় পড়তে হতো না, আপনাদের কর্মী সমর্থকরা বিভ্রান্ত হতেন না। সুকান্ত মজুমদার সেদিনকে কি বললেন, তৃণমূলের জোচ্চুরি সঙ্গে আছেন ইয়েচুরি, পরিহাসের চলে বলেছেন, কিন্তু এই স্লোগানটাকে আপনারা কাউন্টার করতে পারবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাস্ট চাঁদসদাকরের মনসা পুজো করার মতো সিপিএমকে স্মরণ করলেন শুধু পঞ্চায়েত নির্বাচনের খুনোখুনির প্রসঙ্গে, কিছুটা নিজের অবস্থানকে বৈধতা দেবার জন্য, ব্যাস ওইটুকুই, আর কংগ্রেসের প্রসঙ্গ তো উচ্চই রাখলেন। অর্থাৎ মমতা বলছেন যে এই রাজ্যে তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের নেতৃত্বে থাকবেন, বাম এবং কংগ্রেস যদি খুব ধরাধরি করে তিনি একটা দুটো আসন
তাদের জন্য ভেবে দেখতে পারেন। তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের মূল মুখ এই রাজ্যে। বামেরা রাজ্য কংগ্রেস তারা ওই অলসো রান বলে একটা কথা আছে না, তারাও দৌড়েছিল। আপনাদের নিজেদের বুলে বামপন্থী বন্ধুরা এই পাটকেলটা হজম করতে হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির বার্তাটা দিলেন তাতে আপনারা কোণঠাসা হলেন। আবার একই সঙ্গে মমতা কেন দিলেন, তার দীর্ঘদিনের সিপিএম বিরোধিতার রাজনীতি করার ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য তিনি রাতারাতি ভুলে গেলেন তা তো নয়, তিনি ভুলতে বাধ্য হলেন। অর্থাৎ বিজেপি বিরোধী লড়াইয়ে বিজেপি বিরোধী ভোটের শতকরা 90% তিনি নিশ্চিত করতে চাইলেন। যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল 2021 নির্বাচনের আগে, তারাও 2024 নির্বাচনের আগে বিজেপি বিরোধিতার প্রশ্নে মমতাকেই একমাত্র বিকল্প বলে যাতে মনে করেন সেই বার্তাটাই মমতা দিতে চাইলেন, ভয়ের থেকে দিয়েছেন। অবশ্যই শেষ পর্যন্ত কি হবে আমি জানি না, কারণ যারা আইএসএফ কংগ্রেস বামেদের জোটকে বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা বিজেপির বিকল্প বলে মনে করেছিল তারা একটু হোঁচট খেলেন, দুবার ভাববেন যে কাকে ভোটটা দিলে আমার ভোটটা নষ্ট হবে না, এবং বাম এবং কংগ্রেসের পলিটিক্যাল লাইনকেও আবার রিডিফাইন করতে হবে। একমাত্র তখনই এটা সম্ভব যদি দুর্নীতির অভিযোগে শাসক দলের রথি মহারথীদের ধরপাকড় শুরু করে এজেন্সি, তখন এই রাজ্যে বিজেপি বিরোধিতার প্রশ্নটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে দুর্নীতির প্রসঙ্গটাই প্রাধান্য পাবে। এবং আমি আগেও বলেছি এখনও বলেছি দুর্নীতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাকিলিস হিলস, তাই দুর্নীতির তদন্তে যদি রাঘব বোয়ালরা একে একে জেলে যেতে থাকেন তাহলে তৃণমূল কিন্তু কোণঠাসা হয়ে পড়বে। তখন বাম এবং কংগ্রেস এই দুর্নীতি বিরোধী লড়াইটাকে হাতিয়ার করে একই সঙ্গে বিজেপি বিরোধী লড়াইয়ে প্রথম সারিতে এই রাজ্যে চলে যেতে পারেন। কিন্তু আপাতত খেলার ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় এক, বাম তৃণমূল এই বাম কংগ্রেস শূন্য, নিজের দোষেই হয়েছেন। আসলে আমি আর একটা কথা বলতে চাই আপনাদের সহনাগরিক হিসাবে, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম আর ক্ষমতাসীন অত্যাচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রাম দুটোই কিন্তু এক। কথাটা সদ্য প্রয়াত চেক সাহিত্যিক মিলান কুন্দেরা, যারা বিস্মৃতির অতলে চলে গেছেন যে এই সরকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ, এই সরকারের আমলে অনেক রকম ঘটনা ঘটেছে, চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, নিয়োগ দুর্নীতি, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ আর্থিক অপরাধ, তারা যদি এই বিষয়টাকে ভুলে শুধু প্রেজেন্ট পার্সপেক্টিভে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিজেপি বিরোধী বিকল্প এই রাজ্যে, তাদেরকে এটাই মনে করিয়ে দিতে চাই, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম আর ক্ষমতাসীন শাসকদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম দুটোই কিন্তু এক। তাই বিস্মৃতির অতলে চলে যাবেন না, স্মৃতিকে ফিরিয়ে আনুন, এবং স্মৃতিকে ফিরিয়ে আনলেই বুঝতে পারবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনগুলো অগ্রাধিকার পাবেন।